এই পবিত্র তারাবির নামাজ পড়ার পরে চার রাকাত পর পর একটা দোয়া পড়তো দোয়াটা কি সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ অতঃপর একটা মুনাজাত পড়তে হয় এই মুনাজাতটি আপনারা এই সম্পূর্ণ 20 রাকাত নামাজ পড়ার পরে পড়তে পারেন অথবা চার রাকাত পবিত্র তারাবির নামাজ পড়ার পরে আপনারা মুনাজাত ধরে এই দোয়াটি পড়তে পারেন মুনাজাত ধরো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক বার আল্লাহুম্মা জিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দর্শক আমরা যেহেতু নিয়মিত এই পবিত্র তারাবির নামাজ পড়ি কিন্তু আমরা অনেকে কি রোজা রাখি রোজার নিয়ত আমরা অনেকে জানি না রোজার নিয়ত হচ্ছে নাওয়াইতুন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মোবারক ফাদল্লাক ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতা সামিউল আলিম অতঃপর ইফতারের সামনে একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন অতঃপর আপনারা কি করবেন এই ইফতারের সামনে নিয়ে আরেকটা দোয়া পড়বেন যে দোয়াটা পড়লে রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন দোয়াটা কি রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা দর্শক আপনারা তারাবির নামাজ পড়ার পর একটা দোয়া পড়বেন যে দোয়াটা পড়লে 20 লক্ষ নেকি রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ দোয়াটা কি আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অতঃপর একটা দোয়া পড়বেন যেই দোয়াটা পড়লে দুনিয়ার কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না বিপদ আপদ দূর হয়ে যাবে দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউম ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম